ওনার বিরুদ্ধে অভিযোগ উনি নাকি উস্কানিমূলক কথা বলেন বিভিন্ন জায়গায় গিয়ে। আজকে আপনারা বলেন তো দেখি মামুনুল হককে দাওয়াত দেওয়ার মতো লোকের অভাব আছে? সব জায়গায় দাওয়াত দিতে চায় কিন্তু ট্যাগল দিতে পারে না, সব জায়গায় তার অনুমতি মেনে না, সব জায়গায় তাকে দাওয়াত কি তার অভাব আছে? তিনি নাকি বিভিন্ন কওমি মাদ্রাসায় বিদেশ থেকে টাকা এনে এনে টাকা দিতেন, মাহফিল করাও আমাকে দাওয়াত দাও, আমি উনি নাকি উস্কানিমূলক কথা বলতেন? উস্কানিমূলক কথা বুঝি এইভাবে হয়? উস্কানিমূলক কথা কাকে বলে? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন আলা সাওতাহু, তার কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনাহু, তার চক্ষু মুবারক লাল হয়ে যেত, কান্নাহু মুনজির জাইশিন, যেন তিনি সেনাবাহিনীদেরকে সতর্ক করতেছেন বাহিরের শত্রুর আক্রমণ থেকে, যে শত্রু এই মুহূর্তে আক্রমণ করবে, সেনাবাহিনীদেরকে এইভাবে সতর্ক করতেন। এটাই ছিল সুন্নত, তিনি সুন্নত আদায় করেছেন। মহিলার কণ্ঠে ওয়াজ করা এটা সুন্নত নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চোখ রাঙিয়ে কণ্ঠস্বর উঁচু করে এইভাবে খুতবা দিতে হয়, এইটাই সুন্নত। ইনি সুন্নত দায়িত্ব পালন করেছেন, আপনি এটা ভুল হিসেবে ধরেছেন, উস্কানিমূলক বলেছেন, আপনি বিশ্বনবীর বিরোধিতা করেছেন। আপনার ঈমান নিয়ে আমার প্রশ্ন আছে যথেষ্ট। ওলামায়ে কেরামের বিচার ওলামায়ে কেরাম করবে, এটাই স্বাভাবিক। কোনটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, কোনটা ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এই কথা কি পুলিশে জানে, শারিয়ার কবির জানে, হাসানুল হকেন জানে, রাশেদ খান মেনন জানে, নাকি ওলামায়ে কেরাম জানে? আমাদের ওলামায়ে কেরাম ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনটা এটা আমরা বেশি জানি নাকি তারা বেশি জানে? ফতোয়া তো আর আমরা দেওয়া লাগে না, তাদেরকে বলেন এখানে আসতে, এখানে এসে খুতবা দিতে বলেন, ইমামতি করতে বলেন, আমরা আর ইমামতি করব না, আপনারাই করেন, আপনারাই ফতোয়া দেন, বাইতুল মুকাররমার খতিব হন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত কিভাবে হয়? আপনারা একটা কথা চিন্তা করেন, উনি ঠোঁট নেড়ে দেখিয়েছেন কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়তেন, দেখিয়েছেন না? আচ্ছা ভাই, এটা হতে পারে এমন, আমরা অনেক সময় বলি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, কাজ এইভাবে করেছেন, এই আমলটা এইভাবে করেছেন, হাত এইভাবে রেখেছেন, তারপরে উযু এইভাবে করেছেন, আমরা কি এটা বলি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এইভাবে করেছেন, এটা কি বলি কি না? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা? কখনো নয়, এটা ব্যঙ্গ করা নয়। আপনারা শুধুমাত্র জাতির কাছে ওলামায়ে কেরামদেরকে কলুষিত করার জন্য, অপমানিত করার জন্য, জাতিকে ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত করার জন্য, জাতিকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য এই কাজ করতেছেন। আল্লাহর কসম করে বলতেছি, ওলামায়ে কেরামদেরকে জাতি থেকে হবে না, বিচ্ছিন্ন করা যাবে না। খোদার কসম করে বলতেছি, আমার একটা সময় আসবে জাতি আপনাদেরকে এমন ভাবে প্রত্যাখ্যান করবে, ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়ে যেতে হবে। মানি ব্যাগ এবং মোবাইল চুরি, উনি নাকি মানি ব্যাগ মোবাইল চুরি ওনার নির্দেশে নাকি হয়েছে? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন আলেম মানি ব্যাগ চুরি আর মোবাইল চুরি এইরকম চুরি করার জন্য কি আপনাদের অর্ডার দিতে পারে? এরপর আপনি খেলাফতে মজলিস থেকে কিভাবে আপনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হন? সংবিধানের কোন জায়গায় লেখা আছে খেলাফতে মজলিস হয় এটা ইসলামী দল, এটা অরাজনৈতিক দল? ওনারা বলতেছেন উনি যখন খেলাফতে মজলিসের মহাসচিব, এখানে এসে যুগ্ম মহাসচিব হয়েছে, এটা যখন উনি হেফাজত ইসলামের প্ল্যাটফর্মে এসেছে তখন তিনি অরাজনৈতিক, যখন তিনি তোনা ইনি ওনার খেলাফত মজলিসের যে জায়গায় আছেন তিনি তখন সেখানে রাজনৈতিক হতে পারে, এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা, এটা কি ভুল হতে পারে? এটা আপনারা ভুল ধরেছেন। কিভাবে হন? উনি বলতেছে উনি জবাব দিতে পারেন নাই। জবাব কিভাবে দিতে পারবে? উনি জবাব দিতেন, ওনার সামনে ভিডিওটা ধরে রাখা উচিত ছিল রিমান্ডের সময়, যে উনি কি কি বলেন, আপনার প্রশ্নের কি কি উত্তর দেন, এগুলো জাতিকে আপনি দেখানো উচিত ছিল। কিন্তু সবই করেন আপনারা, রিমান্ডে দেন আপনারা, জুলুম করেন আপনারা, আপনারাই আবার মিডিয়ার সামনে এসে এসে আপনারা এভাবে আমাদেরকে বুঝান যে উনি এইভাবে বলেছে, এইভাবে বলেছে, কোশ্চিন কেন আমরা এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারি না? মুরগি সুরা শাহরিয়ার কবিরকে মুরগি সুর বলেছেন কেন? এটা একটু আগে আমি বলেছি, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, বা সব মানুষ বলে,
আচ্ছা মুরগি সোর নাকি সোর নয় এটা আপনারা যাচাই করেন তদন্ত করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী যেহেতু এই দেশের একজন মুক্তিযোদ্ধা ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি বলেছেন কেন আপনি বলার কারণে সব মানুষটাকে মুরগি সোর বলে এটা আপনি তদন্ত করেন তদন্ত করন ছাড়া সে একজন কুখ্যাত নাস্তিক শাহরিয়ার কবির চিহ্নিত নাস্তিক চিহ্নিত ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে কঠিনভাবে বিশুদ্ধার করে সে কুফুরি হয়ে যাওয়ার জন্য কাফের হওয়ার জন্য অনেকগুলা দলিল আছে আমার কাছে আপনারা যদি বলেন তাহলে তাকে আমি আবদুল্লাহ ইবনে দেখাতে পারি এরপর আবার সাফলা চত্বরে যাবেন এই কথা আপনি বলেন বলছিলেন কেন আবার সাফলা চত্বরে যাওয়া কি অপরাধ কি সাফলা চত্বরে আমরা যাই না আপনারা জাননি কোন প্রয়োজনে সাফলা চত্বরে যাননি তো উনি আবার সাফলা চত্বরে যাবেন এটা অপরাধ হয়ে গেছে কেন আবার সাফলা চত্বরে যাবেন দাবি আদায়ের জন্য আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে ইসলাম দিয়ে চলবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হবে এই কথা জ্ঞানমূলক কথা অর্থাৎ বিশ্ব নবীর গালি আমরা শুনতে একজন মুসলমানও প্রস্তুত নই রাজি নই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কটাক্ষ করা হয় গালি দেওয়া হয় আমাদের মুসলমানদের কি এটা ন্যায্য অধিকার নাই আমরা সাফলা চত্বরে গিয়ে প্রতিবাদ জানাবো সংবিধানের মধ্যে সব আইন করেছেন আপনাকে গালি দিলে আইন আছে শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দিলে আইন আছে কিন্তু হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এখনো গুগলের মধ্যে আপনারা সার্চ দেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তার নাম কি দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুগলের মধ্যে এটা লিখে সার্চ দিবেন দেখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসে যাবে মাইকেল এইচ হার্ট ওনাকে আপনারা চেনেন দি হান্ড্রেড উনি একজন খ্রিস্টান 100 জন বিশ্ববিখ্যাত মনীষীর নাম লিখেছেন তিনি প্রথম স্থানে প্রথম সারিতে প্রথমে নাম দিয়েছেন যে লোকটার যে মহামানবের তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহামানব ওনাকে গালি দেওয়া মানে আল্লাহর কোরআনকে গালি দেওয়া কানা খুলুকুহু আল কোরআন ওনার চরিত্রে গালি দেওয়া মানে আল্লাহকে আল্লাহর কোরআনকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চরিত্রটাই ছিল আল্লাহর কোরআন ইয়ামশি ফি তরিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায় মনে হচ্ছে যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এই বিশ্বনবীকে গালি দিলে আমরা কি সহ্য করতে পারি মুসলমান সারা পৃথিবীতে স্বীকৃত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মানুষ ওই মানুষকে কিভাবে আপনারা গালি দেন তাদেরকে বিচার আপনারা করতে পারেন না তাদেরকে কি আইনের আওতায় আনতে পারেন না